সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটি টির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিযোগিতা। আজ 10ই মে, রোজ মঙ্গলবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকলা পশু হাটে। আর এই পশু হাটে সব ধরনের পশুই ক্রয় বিক্রয় করা হয়। তো চলেন আজকে যে এখানে বকনা গরুর কেমন দরদাম, কেমন জাত, কেমন মান, কবিলে কোয়ালিটি বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মামা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু বিক্রি করতে আসছেন? জি জি আসি, গরু বিক্রি করতে। আচ্ছা, কয়টা নিয়ে আসছেন? আটটা নিয়ে আসছে আজকে। আটটা নিয়ে আসছে, আটটা নিয়ে আসছে, আরো ফার্মে আছে, আরো ফার্মে আছে, বাড়িতে ফার্ম আছে। হ্যাঁ হ্যাঁ বাড়িতে। আচ্ছা, তো আজকের বাজারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? যেহেতু এই যে পরে হাট, আজকের বাজার কম, ক্রেতা কম, তো বাজার কম, বাজার কম। আজকে অরণকুলা হাটের বাজার অনেক কেমন কম মনে হচ্ছে আপনার? ফার্স্টে একটা বকনা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি বকনা, এটা কি জাতের? আচ্ছা, এই বকনাটার বয়স কেমন হবে? ৫০,০০০ থেকে দাম চাচ্ছেন? আচ্ছা, এই মুহূর্তে কি দাম লাগতেছে বাচ্চাটার? হ্যাঁ হ্যাঁ দাম লাগছে। কত বলতেছে? ৪৭,৪৫,০০০ হলে আমি বিক্রি করবো। মানে ৪৭,৪৮ বলছি যে আপনার ৫০,০০০ একটা তলে বিক্রি করবো। আচ্ছা, তো দ্বিতীয় নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা আরো সুন্দর মনে হচ্ছে, এটা কি জানেন? এটা এশিয়া বিজের ১০০ বিজের একটা বাচ্চা। এটা এশিয়া ১০০ বিজের একটা বাচ্চা। আচ্ছা, এটার বয়স কেমন হবে? ৫৫,০০০ টাকা হলে বিক্রি করে দিলেন, ৫২,৫৩ দাম লাগছে মাশাআল্লাহ, তাহলে অল্প কিছু বাইদে আছে। আচ্ছা, তো এইগুলা আপনার কোথায় থেকে সংগ্রহ করা? এগুলো আমার বিভিন্ন গ্রামগঞ্জ। আচ্ছা, এটা একটু সাইড করে দেন। তৃতীয় নাম্বারে যে বকনাটা দেখতে পাচ্ছি, একটু কালো দেখা যাচ্ছে, তো এটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের পাচ্ছি। আচ্ছা, তো এটার তলাটা একটু দেখাই দিই দর্শক দেখেন, এটার পার্সেপ্টটা সাদা। আচ্ছা, এই বাচ্চাটা দাম কেমন চাচ্ছেন? ৪৫,০০০ টাকা দাম চাচ্ছে। জি, এটা কি দাম লাগতেছে এখন? এটার বয়স কেমন হবে? ১৩-১৪ মাস। এটা কত মাসের মধ্যে হিটে চলে আসে? ১৬ মাসের মধ্যে। আচ্ছা, এটার উলানটাও একটু দেখা দিই আমরা। আচ্ছা, তো এই গরুটার দাম কেমন চাচ্ছেন? ৬৫,০০০ টাকা দাম চাচ্ছেন। এটার কি দাম বলতেছে? ৬৫,০০০ টাকা দাম বলতেছে।
এটা ফিজেন আচ্ছা এটা তো আমরা একটু দেখাই দেন স্যার দেখেন এটারও পার্ট চারটায় আছে আচ্ছা তো এই বকরাটার বয়স কেমন হবে এই বকরাটার বয়স 14 মাস এটা আর এটা স্টার কতদিন সময় লাগবে ধরেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে দাম হয়ে যাবে 1 থেকে 1.5 মাস লাগতে পারে তো এই বকরাটার দাম কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে 70000 টাকা দাম যাচ্ছে এটার কি দাম লাগতেছে এই মুহূর্তে দাম লাগছে 65 বলছে 65 বলতেছে তার মানে অল্প কিছু দর দামে বাজি আছে আপনি 6 নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা এটা এশিয়া বিজের বাচ্চা এশিয়া বিজের বাচ্চা এটারও উলানটা একটু দেখাই দেন দা এই উলানটা খুব সুন্দর এটা বাদ চারটা উলান খুব সুন্দর উলান পালন আচ্ছা তো এই বকনাটার বয়স কেমন হবে বকনাটার বয়স আমি মানে 12 মাস 12 মাস এটার দাম কেমন চলছে মানে 2000 বেদে আছে আচ্ছা তো 7 নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটি বকনা তো এটা কি জাতের এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এটার উলানটা একটু দেখাই দেন এটারও পার্ট সেটে আছে আচ্ছা এই বকনাটার দাম কেমন চলছে বকনাটার দাম চলছে আমি 67 67 টাকা থেকে দাম চলছে তো এইটার থেকে কি এটা আপনার ভালো মনে হচ্ছে এটার সাথে এটা জাতে মান পার্সেন্টেজে অনেক ভালো ভালো এই জন্য এটা একটু বড় হলে এটার দাম বেশি দাম বেশি প্রায় সমপরি আচ্ছা তো এটার কি দাম বলতেছে এটা এটা দাম বলতেছে এটার কত দাম লাগতেছে 74 পর্যন্ত লাগছে 74 পর্যন্ত দাম লাগতেছে আপনি এটার দাম কত চাইলেন এটার দাম চাইলেন 77000 টাকা দাম চাইলেন তার মানে আপনার ফিক্স দাম চাইলেন মানে এই দাম হলে বিক্রি করব সামান্য কিছু সম্মান করা যাবে সম্মান মানে 1-2000 কম করে বিক্রি করব হাটে তো হাটে মান জিগালে এই গরুটার দাম যাবে 90000 টাকা দাম কিন্তু আসলে প্রতিবেদনে এটা তো অনলাইন যে অনলাইনে তো ধরেন যে সবার সাথে মিলেমিশে ব্যবসা করতে হয় মানে প্রতিনিধি থাকে ব্যবসা আচ্ছা একজনের সাথে আরেকজনের টক করে ব্যবসা করতে সেই ক্ষেত্রে যেটা বেস্ট ওইটাই দাম বলে দিচ্ছে আচ্ছা পরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার ফিজিয়ান জাতের একটা বাচ্চা ফিজিয়ান জাতের বাচ্চা তো এই আটটাই কি আপনি হ্যাঁ এই আটটাই আমার আচ্ছা এইটার উলানটা একটু দেখতে দেন দর্শক দেখেন এটারও বাচ্চা একটাই আছে আচ্ছা এটা এটা রেডি বাচ্চা রেডি বাচ্চা এটা কি হিটে আসছিল হিটে আসে না তবে আশা করা যায় অল্প দিনের মধ্যে চলে আসবে চলে আসবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 85000 85000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা তো এটা কি দাম বলতিছে দাম লাগছে হচ্ছে কত দাম বলতিছে দাম বলতিছে আপনার 80000 টাকা দাম বলতিছে আচ্ছা তো আপনার বাড়িতে তো আর খামার আছে খামার আছে আমার দর্শক ফোন করলে যে কোনো টাইমে গরু দিতে পারবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন 01309867662 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো মামা ভালো থাকবেন আবারও কোনো দিন আপনার সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম